আছি, আজকে হলো সোমবার, আমার বিছানা পাটির অবস্থা ঠিক এইরকম। পুপু ইন্দ্র একটু আগেই বেরোলো পুপু গাছে পড়তে, আর ইন্দ্র ইন্দ্র কর্মে বেরিয়ে গেছে। ওরা যতক্ষণ না বেরোয় না, ততক্ষণ এই বিছানাটা আমি গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি না। আর আমি যে গ্লুকনটির কৌটো কেটে টপ বানিয়েছিলাম, তার মধ্যে দুটোতে গাছ লাগাতে পেরেছি। হাতের সামনে ছিল, তাই লাগিয়ে রেখে দিয়েছি গাছগুলো। আর দুটোতে কী গাছ লাগাবো এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। তো চলুন, আর আজকে খুব তামঝাম করে রান্না হবে না। প্রত্যেক সোমবারে আমার মুখ থেকে আপনারা এই বাণী শুনতে পারবেন যে আজকে আমার তামঝাম রান্না থাকবে না, কারণ রবিবারে যে চিকেন ঠিকেন আনা হয় একটুখানি বেশি পরিমাণে হয়তো আমি রান্না করে ফেলছি, সেটা আবার সোমবারের জন্য থেকে যাচ্ছে, সেটা দিয়ে তো খাওয়া হবে। আর আমি যেহেতু মাছ মাংস এই জিনিসটা না খুব একটা আশিপাশি খেতে পারি না, মানে পেঁয়াজ রসুনের হলে তো আরোই সেটা বাতিল হয়ে যাবে। সে যাই হোক, আজকে গরম গরম কি রান্না করব সেটা আগে দেখিয়ে নিই। এখানে মুসুর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে ওর উপরে ফেলে দিয়েছি, ফোড়ন দিলেই হয়ে যাবে। আর শীতকালের সবচেয়ে ভিটামিন জিনিস বিনস গাজর ভাজা ভাজা করব। রাইস কুকারে চাল ধুয়ে রেখে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি দুখানা আলু। কলাটা দেখুন কেমন কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই কলাগুলো কিছুতেই খাওয়া হচ্ছে না। শীতকালে না কলার প্রতি আলাদা রকম একটা অনীহা তৈরি হয়ে যায়, কলা কিছুতেই খেতে ইচ্ছে করে না। কলা খেলে নাকি সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, তাই জন্য কলাটা একদম কোনায় পড়ে রয়েছে বলে কাল সেটে ধরে গেছে। সে যাই হোক, এই ছোকলাটাকে ছাড়ালেই খাওয়া যাবে। এখানে আলু সেদ্ধ দিয়ে রেখে দিয়েছি, বেশ লাল করে ঝাল করে মাখবো, তাহলে আরও একটা পদ হয়ে যাবে। আর এই দেখুন ম্যাক্রোনি পাস্তা, পুপু তিন চার দিন ধরে কানের মাথা পুরো খেয়ে ফেলছে, আমার পাস্তা খেতে ইচ্ছা করছে, পাস্তা খেতে ইচ্ছা করছে, পাস্তা খেতে। শীতকালে দেখবেন ম্যাগি পাস্তা চাউমিনের ওপরে ভালোবাসাটা একটুখানি বেড়ে যায় আমার। যদিও বাটি করে নিজের জন্য বানিয়ে ম্যাগি পাস্তা এগুলো খেতে ইচ্ছা করে না, পুপু ধরুন নিজের জন্য বানালো নিজের মতন করে, তখন ওকে খালি বলি এই তোর থেকে এক চামচ দে না। আমার ওইভাবে ম্যাগি কিংবা মানে পাস্তা চাউমিন এগুলো খেতে ভালো লাগে, পুপু দিতে চাইবে না, অথচ কেড়ে বুড়ে একটুখানি খাবো, দে না বাবাই এক চামচ, দে না বাবাই এক চামচ, এইরকম খাওয়ার মধ্যে আলাদা রকম একটা মজা আছে। আর ছোটোবেলায় তো ভাই বোনদের থেকে কেড়ে কুড়ে খেতাম, যেটা পছন্দ হতো সেটা তো নিজের জন্য বেশি করে রাখতাম, নিজেরটা আগে খাওয়া হয়ে যেত, তারপরে আবার ভাই বোনদের হাত থেকে কেড়ে খেতাম, এটার মধ্যে আলাদা একটা আনন্দ আমার ছিল, বুঝতে পারলেন তো? চলুন, আজকে যেহেতু তামঝাম রকমারি রান্না নেই, ঘর দুয়ারটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করব। সবার আগে কি পাল্টাবো জানেন? এই যে ডাইনিং টেবিলের এই কভারটা, এত ছাপা ছোপা কভার দিয়ে যখনই এটাকে ঢেকে রেখে দিই না, মনে হয় কি বিছানার চাদর পেতে রেখে দিয়েছি, ঘরটা আরও ছোটো ছোটো মনে হয়। ট্রান্সপারেন্ট যেটা আগে ছিল ক্লথটা, সেটা ধুয়ে দিয়েছি একটু আগে, ধোয়াই ছিল, আমার মনে হচ্ছে কি গায়ের নোংরা নোংরা পড়ে গেছে বলে ধুয়ে গাড়ির উপরে মেলে দিয়েছি। একটুখানি শুকিয়ে গেলেই টেবিলের কভারটা পাল্টে দিলে না ঘর অর্ধেক পরিষ্কার বলে মনে হবে। তার আগে যাই ঘরের বিছানাটা পরিষ্কার করে ফেলি, আজকে অফিসিয়াল কাজের জন্য এক ভদ্রলোক আসবেন। ইন্দ্র আমাকে বারবার বলে গেছে ঘরটা কিন্তু একটুখানি গুছিয়ে রেখো, ঘরটা কিন্তু একটুখানি গুছিয়ে রেখো, বিকেলে গোছাবো, এই আশায় যদি ফেলে রেখে দাও বাইরের লোক এসে দেখে চলে যাবে আর তোমাকে অপরিষ্কারের সার্টিফিকেট দিয়ে যাবে, বুঝতে পারলেন? এই যে আমার সোনা, আমি যেখানে যাচ্ছি সেখানে উনি যাচ্ছেন।
সন্ধে 6টা, পুপু এইমাত্র আবার পড়তে চলে গেছে। এই পরীক্ষার আগে না বারবার পড়তে যাওয়া আর আসা, এই করেই ওর সময় কেটে যাবে। আর আমাদের যে এই দেখুন ফড়িংয়ের টয়লেট খানা, ফড়িংয়ের যতবার টয়লেট পাবে ফড়িং ঠিক এই কোণটায় এসে এই কাপড়টার মধ্যে টয়লেট করবে। আর এখানে একটা না ড্রেনেজ রয়েছে, দেখতে পাচ্ছেন কি, এখান দিয়ে এক্সট্রা টয়লেট বেরিয়ে চলে যায়। আর হিন্দু সকালবেলা ওই কাপড়টাকে তুলে দিয়ে দুমক ফিনাইল জল ঢেলে দিলেই ব্যাস, ঘরে আর কোনো রকম গ্যাস গন্ধ কিচ্ছু থাকে না। আর প্রত্যেক দিন ইন্দ্রকে বলা হয়েছে ওপর থেকে যখন সন্ধি দিয়ে নামবে ক্রিসমাস ট্রির গায়ে যে লাইটটা লাগানো আছে সেটা জ্বালিয়ে দিয়ে তারপরে যাবে, ইন্দ্রর কিছুতেই মনে থাকে না। পুপু এসে দেখলেই ক্যাচর 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 করবে, বলবে এইটুকু তোমরা করতে পারো না, এই তো 6-7 দিনের জন্য এটা থাকবে। সো চলুন এবার নিচের ঘরের দিকে যাই। ফড়িং আমার পেছন পেছন ওপরের ঘরে আসলো, কিন্তু ঘরের মধ্যে যদি 5 মিনিট থাকে না আমার একটা আলাদা রকম টেনশন শুরু হয়ে যাবে। পুপুর বইপত্র পুরো ছেটানো রয়েছে, এসে মনে হয় আবার পড়তে বসবে। ওপরের বেডরুমে পুপুর বইপত্র এমনভাবে বেছানো থাকে আমি 1 ফোঁটাও এসে বিছানায় বডিটা ফেলতে পারি না। ওপরের ঘরের কথা বলছিলাম, আমার ঘর সংসার চাষবাস সব এই নিচের ঘরে হয়ে গেছে। আর একটা ভালো জিনিস দেখবেন, আমার আজকে অ্যামাজন থেকে এই পার্সেলটা ডেলিভারি হয়েছে। এটা হচ্ছে কর্পূর দিয়া, এর আগে আপনারা দেখেছিলেন পেতলের একখানা কর্পূর দিয়া ছিল, ওর মধ্যে প্রদীপ জ্বালাতে হতো তেল দিয়ে, তারপরে গ্যাস লাইটার খুঁজতে হতো, ওই অনেক ঝামেলা ছিল। যদিও ওটা জ্বালাতাম এতকাল, কিন্তু ওটার থেকেও একটা স্মার্ট ব্যবস্থা হচ্ছে এই ধরনের একটা কর্পূর দিয়া, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, ওই যে অল আউট যেমন হয় না এরকম একটা স্টিলের বাটি মতন বসানো রয়েছে। আর এইটা দেখছেন একটা লাইট, আর এটা হচ্ছে প্লাগ, এখানে একটা সুইচ দেওয়া রয়েছে, এমনিও জ্বলবে, আবার সুইচটা অন করে দিলে এটা গরম হলে কর্পূরটাও পুড়তে থাকবে। আর রান্নাঘরে এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে না গলার মধ্যে আটকে যাচ্ছে। গ্রিন টির প্যাকেটটা কোথায় গেল বলুন তো, এই যে বিকেল হয়ে গেছে, একটুখানি গ্রিন টি যদি না খেতে পারি দুপুরবেলায় ডাল ভাত খেলেও এখন দেখি বিকেল পর্যন্ত গলার এখানে আটকে থাকে। গরম জল রেডি হয়ে গেছে, আমি ভেবেছিলাম আজকে বিকেলবেলায় এয়ার ফ্রায়ারের মধ্যে অল্প একটুখানি পপকর্ন ফ্রাই করে খাবো, কিন্তু পুপুর আন্টির বাড়ি থেকে খবর এলো যে তোরা পড়তে চলে আয়, এক্সট্রা করে পড়িয়ে দেবে। নো বেরিয়ে গেলো, ওই জন্য নিজের জন্য আর করে খেতে ইচ্ছা করছে না। আমি গ্রিন টারটা খেয়ে নিই, আর আজকে একটুখানি স্পেশাল ডিনার বানানোর চেষ্টা করব। যেহেতু দুপুরবেলায় ডাল ভাত খেয়েই কাটিয়ে দিয়েছি, আমি রান্নাঘরে যে কলটা কিছুদিন আগে বললাম না কল মিস্ত্রি ঠিক করে দিয়ে গেছে, আবার ওই জায়গা চুইয়ে চুইয়ে জল পড়ছে। এর আগের দিন আমি বলেছিলাম যে জলের কল থেকে যখনই জল অনবরত বয়ে যায় টাকাও নাকি হুড় হুড় করে জলের মতন বেরিয়ে চলে যায়। একজন কিংবা দুজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে মামন তুমি প্রচণ্ড কুসংস্কারী। কুসংস্কারী নয়, কী বলুন তো, কোনো ভালো জিনিস বোঝাতে গেলে যদি মানুষকে পাপ পুণ্যের জ্ঞানটা দিয়ে বোঝাতে হয় তাহলে সেটা কুসংস্কার বলে না, সেটাকে সংস্কার বলে। জলের কল অনেকে খুলে রেখে দেয়, অনেকে জল নষ্ট করে, কিন্তু তার মাথায় যদি ভরে দেওয়া যায় এই যে জলের কল দিয়ে জলটা যে বয়ে চলে যাচ্ছে তোমার ঘরের টাকা পয়সাও এই জলের মতন বয়ে চলে যাবে, তারপরে দেখবেন সে আর জল নষ্ট করতে চাইবে না। বুঝতে পারলেন তো, যে সমস্ত জিনিস আমাদের সংসারের ভালো করে, আমাদের প্রত্যেকের ভালো করে, সেগুলো কখনোই কুসংস্কার নয়। হতে পারে বোঝানোর তারিকাটা আলাদা, যে পাপ পুণ্য এই দুটো মিলিয়ে মিশিয়ে আপনাকে একটুখানি বোঝাতে হলো, কিন্তু সেটা যদি অন্যের পক্ষে ভালো হয় আমার পক্ষে ভালো হয় সেটাকে কুসংস্কার বলে না, সেটাকে সংস্কার বলে। অনেক কথা জ্ঞানের কথা বলে দিয়েছি, এই দেখুন এই কলের মুখটা দিয়ে আবার চুইয়ে চুইয়ে জল পড়ছে। জানি না ইন্দ্রকে না এই ছোটো ছোটো ব্যাপার নিয়ে 10 বার বলতে না নিজের প্রচণ্ড খারাপ লাগে, ও একটা ব্যস্ত মানুষ তো, যদি বারবার বলি যে দেখো না ইন্দ্র আবার ওই একই সমস্যা, একই সমস্যা, হয়তো ইন্দ্রকে সমস্যাটা বললে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে, কিন্তু আমি যদি মিস্ত্রিকে ফোন করি কিংবা খবর দিই সেই মিস্ত্রি 10 দিন পরে এসে আমার মুখটা দেখে বলে ও বৌদি কী সমস্যা হয়েছে, ও এটা হয়েছে, ঠিক আছে 10 দিন পরে আমি মানে যন্ত্রপাতি নিয়ে এসে ঠিক করে দেবো। যন্ত্রপাতি নিয়ে আসার পরে দেখবে যেই যন্ত্রটা লাগবে সেই যন্ত্রটা সে বাড়িতেই ফেলে রেখে এসেছে, তখন বলবে বৌদি ওই যন্ত্রটা তো আনিনি, 10 দিন পরে এসে ওই যন্ত্রটা এনে আপনার এটা কলটা ঠিক করে দেবো। কিন্তু ইন্দ্রর কাছে যদি সমস্যাটা জানে ইন্দ্র একবার তলব করবে, মিস্ত্রিরা সঙ্গে সঙ্গে কাজটা করে দিয়ে চলে যাবে। বুঝতে পারলেন, ওই জন্য বেশি লজ্জা পেয়েও লাভ নেই। কিন্তু আজকে ভুলে গেছি কথার তালে তালে যে জলের কলটা আবার খারাপ হয়ে গেছে। চলো না গ্রিন টিটা আমি খেয়ে নিই,
খেয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি আজকে নৈশ ভোজন আমাদের কি কি হয়। সুজাতার বাসনকোসন এখনো পর্যন্ত গোছাতে পারিনি বললাম, ওটাও একটা টেনশনের কাজ, কারণ ওই বাসনকোসন গোছানোর পরেই না একটুখানি গাটা ধুয়ে আসতে পারলে খুব ভালো হয়। যদিও এত ঠান্ডা পড়ে গেছে, আমি যদি এখন গা ধুতে যাই ট্যাঙ্কির জল হুড়ুর করে একদম বরফ নিয়ে নামবে, ব্যাস আমাকে আর দেখতে হবে না, গলা ঠালা পুরো বসে যাবে। আমাকে একটুখানি সাবধানে থাকতে হবে, এই বছরে ঠান্ডাটা খুব বেশি পড়েনি তো, এখনও ব্যথা বিষ তারপরে সর্দি কাশি এটা মালুম পাচ্ছি না, জানি না, ভগবানকে ডাকছি ভগবান এইভাবেই তুমি শীতকালটা আমার জীবন থেকে নিয়ে চলে যাও, আমাকে যেন শীতের বদনামটা আর করতে না হয়। শীতকালে আমার এই একটাই সমস্যা, বুঝতে পারলেন তো? চলুন হ্যাঁ, হলুদ দিয়েছিলাম, হলুদ না দিলে না কড়াইশুঁটিটাকে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের দেখতে লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, হলুদের এখানে কোনো স্বাদ বেস্বাদ বলে কিছু নেই। দেব পরিমাণ মতন চিনি আর দেব লবণ। এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো একটা মণ্ড তৈরি করে নিতে হবে। কড়াইশুঁটির পুরটাকে ঠিক এরকম নরম টাইপের রাখতে হবে, যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কচুরি বেলতে খুব কষ্ট হবে। এবারে এটাকে একটুখানি ঠান্ডা করে নিই, ততক্ষণে আমি ময়দা মেখে নেবো। এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আলুর দমের মশলা হিসেবে এখানে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট আর টমেটো পেস্ট। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, দেব অল্প একটুখানি গোটা জিরে ফোড়ন। আগে থেকে জলে গুলে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে আগে থেকে ভাপিয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখান থেকে চারটে আলু আমি তুলে রেখে দিয়েছি, এটা ভালো করে চটকে নিয়ে আলুর দমের মধ্যে দিয়ে দেবো, যাতে আলুর দমটা একদম ঘন ঘন হয়ে যায়। সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেব পরিমাণ মতন গরম জল, দিয়ে 2 থেকে 3 মিনিট টক বক করে ফোটাবো। নামানোর আগে ঘি গরম মশলা ছিটিয়ে নামিয়ে রাখলেই হয়ে যাবে শীতকালীন ছোট আলুর আলুর দম, একদম সোজা সাপটা রান্না। Thank you.
দর্শক দেখেছে আলু চটকে ঘন করেছে। তুমি ঘন, তুমি তেল তেলে খেতে খেতে অভ্যস্ত হয়েছো তো, ঘন দেখলেই ভাবো কি তেল মশলা মামন পিটিয়ে খাওয়াচ্ছে। আমাদের ডিনার কমপ্লিট, বাসন কোসন সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। পুপু মুখে ভাপ নিল, এখন দাঁত ব্রাশ করবে, তারপরে ওপরে উঠবে। ফোন এতক্ষণ লাফালাফি করতে করতে ওখানে ধরাশল দিয়েছিল। আমি আসছি, আমার পেছন পেছন করে আসছে। আর দেখুন এই কটসুলের যে হাউস কোটটা রয়েছে, এইরকম হাউস কোটের মধ্যে যদি একখানা হালকা পকেট দেওয়া যায় না, খুব ভালো হয়। যারা জামা বানায় তারা কিছুতেই এটা মাথায় রাখতে পারে না যে আমাদের মতন মানুষরা হাতে পায়ে কত কিছু নিয়ে। কি বাবা, উঠে পড়ো, এসে গেছে, উঠে পড়ো, খাটে উঠে পড়ো, খাটে ওঠো। এই ড্রেসিং টেবিলের এখানে না নীল রঙের লাইট লাগানো ছিল, সেগুলোকে চেঞ্জ করিয়ে হলুদ রঙের মানে গোল্ডেন কালারের লাইট লাগিয়েছি, আর একখানা পাওয়া যায়নি, এটা নীলচেই রয়েছে। কোন মিস্ত্রি, দাঁড়ান আপনাদের বলি, বোকা বোকা কাজ। দেখুন ড্রেসিং টেবিলের সামনে যদি নীল রঙের লাইট লাগিয়ে রেখে দেয়, যতই মেকআপ করি না কেন ওই নীল লাইটের জন্য নিজেকে শ্যামাকালী বলে মনে হতো। সেগুলোকে চেঞ্জ করিয়ে গোল্ডেন কালারের লাগিয়ে দিয়েছি। পুপু বলছে গোল্ডেন লাগালে কেন, এখানে যদি সাদা লাগাতে তাহলে মেকআপটা ঠিকঠাক করে বোঝা যেত। ফরিন কিন্তু আমাদের সঙ্গেই ঘুমায়, ঠিক আছে, ওইখানে ওই বালিশটা মাঝখানে দিয়ে দিলে, লাইট অফ করে দিলে ফরিন ঘুমিয়ে পড়বে। ওরা এখন বটটা একটুখানি আঁচড়াবো, তারপরে প্রত্যেক দিন রাত্রিবেলায় নিজের স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে ফরিংয়ের হেয়ার কেয়ার আমাকে করে দিতে হয়, রাত্রিরেই আঁচড়ানোর সুযোগ পাই, বুঝলেন তো। প্রত্যেক দিন যদি দুবার করে ওর চুলটা আঁচড়িয়ে দেওয়া যায় তাহলে প্রচণ্ড পরিমাণে ফুরফুরে দেখতে লাগবে, কিন্তু সময় হয় না, সকালের দিকে একদমই সময় হয় না, আরও বসতেও চায় না। এই যে রাত্রিবেলায় কত ভুলিয়ে ভালিয়ে ওকে মালিশ ফালিশ আমাকে করতে হবে। আর আমার নাইট ক্রিমটা আপনাদের বললেও অনেকেই আবার জিজ্ঞাসা করেন, ওলে নাইট ক্রিম 7-in-1 খুব ভালো। আমি প্রায় 6 বছর ধরে এই নাইট ক্রিমটা ইউজ করছি, একটুও চিপচিপে পিচপিচে কিচ্ছু হয় না। মানে এই ক্রিমের জন্য মুখে যে ব্রণ ফুসকুড়ি উঠে যাবে তা কিন্তু কোনোদিনই হয়নি, বেশ ভালো। ভাবছেন মামন কত লাগাচ্ছে, একটুখানি বেশি পরিমাণে লাগালেও সঙ্গে সঙ্গে মুখের মধ্যে টেনে নেবে, আর শীতকাল তো একটুখানি বেশি করে মাখতে বেশি ভালো লাগে। তাহলে চলুন, হয়ে গেছে আমার স্কিন কেয়ার, এবারে ফরিনকে একটুখানি আঁচড়ে উঁচড়ে দেবো, তারপরে ঘুমাবো। আসো মা, মুখে কি মাখবো, তুই তো চেটেই অর্ধেক পরিষ্কার করে দে। তাহলে চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইমস মা।